আচ্ছা, আপনাদের একটা বিম কলাম লেআউট দিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল ওখানে আপনারা যে যেরকম খুশি যে যা ইচ্ছা প্ল্যান করে নিয়ে আসেন। তো আমার বেসিক্যালি লাগবে হচ্ছে কি বিম কলাম লেআউটটা, আমাদের ডিজাইনের জন্য লাগবে কি বিম কলাম লেআউটটা। আমি যদি বিম কলাম লেআউটটা একটু দেখি তাইলে জিনিসটা ক্লিয়ার হবে। আপনাদেরকে দিছিলাম হচ্ছে গিয়া ছোট্ট একটা বিম কলম লেআউট দিছিলাম, অনেকটা এরকম। এরকমই তো ছিল নাকি? এটা ছিল কত? এটা ছিল হচ্ছে গিয়ে 16 ফিট। এটা ছিল কত? 18 ফিট। এটা ছিল কত? 12 ফিট 10 ফিট 12 ফিট। এইদিকে আমার কলামগুলো ছিল আর কি। কলামের ওরিয়েন্টেশনগুলো বা কলামগুলো সাধারণত আর্কিটেক্টরা ঠিক করে দেন। তা আমি মনে করলাম আমার এখানে কলামগুলো আছে আপাতত, এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আর কি। এখানে এখানে কলাম আছে, এখানে কলাম আছে, কলামের সাইজগুলো আর্কিটেক্টরাই করে দেয়। হ্যাঁ, আর আপনারা নিজেরাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা সিভিলরাও আর্কিটেক্টের কাজ করতে পারেন। প্ল্যানটা দিয়ে দেয় এবং সাইজ টাইজ বলে দেয়। না করে না, ওরা রেস্ট্রিক্ট করে দেয় যে এটা এই সাইজই হইতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না। তখনই সিভিল ইঞ্জিনিয়ারের ক্যাচালগুলো লাগে আর কি। হ্যাঁ, তখন আর্কিটেক্ট আবার প্ল্যান চেঞ্জ করতে হয়। সিভিল যখন বলবে যে আমি পারতেছি না, আর্কিটেক্ট যদি রেস্ট্রিক্ট করে দেয় তাইলে আমার যে ওই সাইজের মধ্যে ডিজাইন করা যায় না এমন কোনো কথা নাই, ওর মধ্যেও ডিজাইন করা যায়। ঠিক আছে, ডিজাইন করা যায় না এরকম কোনো ডিজাইন নেই। সিভিল ইঞ্জিনিয়ার মানে হচ্ছে কি আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তো এরকম ছিল হচ্ছে কি আপনার বিম কলাম লেআউটটা, তাই তো? এখন আমি ফার্স্টে কি বলছি, আমি ফার্স্টে বলছি যে আমি ওই আমার নামগুলা বা নাম্বারিংগুলো আমি করে নিব। এতে আমার সুবিধা হবে কি পরবর্তীতে চিনতে সুবিধা হবে। ঠিক আছে, সো আমি সেই হিসেবে আমি বললাম যে এখানে আমার সিঁড়িঘর ছিল, মনে আছে? তা আমি এখানে ওই আগের মতোই আমি বললাম কি এটা হচ্ছে কি স্ল্যাব ওয়ান, তাহলে এটা কি হবে, এটার এটা সিমেট্রি, এটাও স্ল্যাব ওয়ান, এটা কি হবে, তাহলে এটা কি হবে স্ল্যাব টু, এটা কি হবে স্ল্যাব থ্রি দিলাম, আর এটার নাম দিলাম কি স্ল্যাব ফোর, যেটা হচ্ছে কি আমার সিঁড়িঘরের স্ল্যাবটা। ওই স্টেয়ারটাই একটা ধরনের স্ল্যাব আর কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার থ্রি, হ্যাঁ এটা হচ্ছে কি আমার স্ল্যাব থ্রি। আর এখানে আমি বলছিলাম যে এখানে একটা মনে করেন বারান্দা আছে, হ্যাঁ ক্যান্ডেলিভার স্ল্যাব থাকতে পারে না এখানে, তাহলে এখানে আমি বলছিলাম যে এটার নাম আমি দিলাম হচ্ছে স্ল্যাব ফাইভ। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমার বিম কলাম লেআউটটা ছিল। এরপরে আমি বলছি যে আমি বিমের নামগুলো লিখে নিব। বিমের নামগুলো লেখার সিস্টেম হচ্ছে গিয়া সব ফার্স্টে ডান বামে বরাবর বিমের নাম্বারিং করে ফেলা, তারপরে আবার এই বরাবর ওয়াই বরাবর বিমের নাম্বারিং করা। তো আপনারা দেখেন প্যাটার্নটা, এটা এক একজনের প্যাটার্ন, আপনারা যে এটার বিমের নাম যে কোনো বিমের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বললাম এটা হচ্ছে কি আমার বিম ওয়ান, এটা কি বিম টু, এটা হচ্ছে কি বিম থ্রি, ঠিক আছে এটা কি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এরপর এখানে কি আছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন। বোঝা গেছে নাম্বারিংগুলো আমি কীভাবে দিছি?
জাস্ট x বরাবর আগে দিনের নাম্বারিং গুলো দিয়ে দিছি, তারপরে y বরাবর নাম্বারিং গুলো দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা এরপরে মনে করেন আমি কলামগুলো নাম্বারিং করব। ঠিক আছে, কলামগুলো সাধারণত গ্রিড লাইন দিয়েও কলামের নাম্বারিং বোঝা যায়। আমি বললাম এটা হচ্ছে এ গ্রিড, এটা কি গ্রিড বি সি ডি। গ্রিড মানে তো বুঝেন এই দাগগুলো, আপনারা অটোকেডও এগুলো করছেন। এই বরাবর একটা গ্রিড আছে, এই বরাবর একটা গ্রিড আছে, এই বরাবর একটা গ্রিড আছে। এটা বললাম আমি ওয়ান, এটা বললাম আমি টু, এটা বললাম আমি থ্রি। তাইলে এই কলামের নাম কি বলেন দেখি, এই কলামটার নাম এ থ্রি কলাম, বোঝা গেছে? এই তো, তাহলে এই হচ্ছে কি আমার যারা দরকার নাম নামকরণ করা যাতে করে চিনতে পারি সেরকম। এখন আমার প্রত্যেক ফ্লোর আলাদা আলাদা হলে মনে করেন আমি বললাম বিম ওয়ান ফ্লোর ওয়ান, মানে কি ফ্লোর ওয়ানের বিমটা, বিম ওয়ান গ্রাউন্ড ফ্লোর তার মানে কি গ্রেড গ্রেডের যে বিমটা, বিম ওয়ান ফ্লোর ফাইভ মানে কি ফ্লোর ফাইভের যে বিমটা, কেননা এই বিম ওয়ান তো প্রত্যেক তালাই আছে নাকি, বোঝা গেছে? ফ্লোর উল্লেখ করে আমি বিমের নাম্বারিং করতে পারবো। মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে এই হচ্ছে কি আমার সব ইটা। এই ছবিটা আমার প্রতিনিয়তই লাগবে, তো এই ছবিটাকে আগে ফার্স্টে আত্মস্থ করে নিতে হবে যে এই হচ্ছে কি আমার অবস্থা যাতে করে আমি চিনতে পারি। ঠিক আছে, এরপরে সাপোজ মনে করেন আমি কলামগুলোকে ক্যাটাগরাইজ করতে পারি, তো কলামগুলোকে যেহেতু কলামের নামও আছে তারপর আমি একটা নাম্বার দিয়ে দিই আমার সুবিধার জন্য। ঠিক আছে, সুবিধার জন্য আমি বললাম কি এই চারটা কলাম, মানে এই যে কর্নারের যে কলামগুলো, কলাম সাধারণত তিন টাইপের থাকে, তিন টাইপের কলাম থাকে, এছাড়াও ভ্যারি করানো যায় কোনো সমস্যা নাই, কিন্তু কলামের গোত্র হিসেবে তিন গোত্রের কলাম আছে। কর্নারের গুলো এক গোত্রের কলাম, চার কোনায় যে চার কলাম থাকে বা ছয় কোনাও থাকতে পারে, বা বিমের মানে বিল্ডিংয়ের শেপের উপর কোনাগুলোতে যে কলামগুলো থাকে সেগুলোকে বলা হয় কর্নার কলাম। যেরকম এই যে এইটা, এগুলোকে আমি বললাম আমি কর্নার কলাম সি ওয়ান, হ্যাঁ চেনার জন্য। এছাড়া কর্নার কলাম বাদে পেরিফেরিতে অনেকগুলো কলাম থাকে, সেটা আবার ভ্যারি করতে পারে কোনো সমস্যা নেই। আমি বললাম এগুলোকে পেরিফেরি সব আমি সমান দেব, এগুলো হচ্ছে সব সি টু। ঠিক আছে, আর ভিতরে ইন্টেরিয়র সবচেয়ে হেভি লোডেড কলাম যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে ইন্টেরিয়র কলাম ধরেন একই রকম দিব, সেটা হচ্ছে এগুলো কি সি থ্রি। তাহলে কলাম কয় টাইপের আছে, তিন টাইপের থাকে, কর্নারে কর্নারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কর্নার কলাম, যেগুলো সবচেয়ে কম লোড ক্যারি করে, কারণ কি এই কলামের লোডটা খালি অল্প এইটুকুর বিমের অর্ধেক আর এই বিমের অর্ধেক খালি লোডটা দিবে, তাই তো? এই কলামটা দেখেন এই বিমের অর্ধেক দিবে, এই বিমের অর্ধেক দিবে, এই বিমের অর্ধেক দিবে, এই বিমের অর্ধেক দিবে, টোটাল এতটুকু জায়গা লোড তার উপর কাজ করবে। এই কারণে ইন্টেরিয়র কলামগুলো সবসময় হেভিলি লোডের কলাম। তো এই হচ্ছে কি আমার মোটামুটিভাবে চেনার জন্য, এগুলোকে বলা হয় কি নেমিং, আমি নামকরণ করলাম। ঠিক আছে, এরপর আমাদের ইনিশিয়াল কিছু ডাটা অ্যাজিউম করে নিতে হবে ডিজাইনের শুরুতেই। ঠিক আছে, কি করতে হবে আমাকে, কিছু ডাটা অ্যাজিউম করতে হবে। কি কি ডাটা আমরা বলতেছি এটাকে কি ইনিশিয়াল অ্যাজিউম ডিজাইন ডাটা। ঠিক আছে, আমরা ইনিশিয়ালি কিছু ডাটা অ্যাজিউম করে নেব। কি কি ডাটা অ্যাজিউম করব, ফার্স্ট অফ অল আমি বললাম অ্যাজিউম করব ম্যাটেরিয়াল প্রপার্টি, তাইলে আমি কি বললাম যে আমি ফার্স্টে অ্যাজিউম করব কি আমি কি বিল্ডিংটা ইউজ করতেছি, বিল্ডিংয়ের আমার প্রথম ইউজ করা লাগবে অ্যাজিউম করা লাগবে কি ম্যাটেরিয়াল প্রপার্টিস। ম্যাটেরিয়াল প্রপার্টি কিছুই না, একটা হচ্ছে গিয়ে কনক্রিটের আর একটা হচ্ছে গিয়ে স্টিলের গ্রেড।
তাহলে আমি অ্যাজিউম করে নিলাম আগের মতোই যে কনক্রিট আমার হচ্ছে গিয়া 3000 পিএসআই, আর স্টিলের গ্রেড কত অ্যাজিউম করলাম 60000 পিএসআই। তার মানে আমি যত স্টিল ইউজ করতেছি ঠিক আছে সব কিছু, এটা আমার সিম্পলিসিটির জন্য, এক এক জায়গায় ভ্যারি করতে পারে স্টিলের গ্রেড, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমার বিল্ডিং এর জন্য, আমার এখন যে বিল্ডিংটা ডিজাইন করবো সেই বিল্ডিং এর সিম্পলিসিটির জন্য আমি ধরে নিয়েছি যত স্টিল ইউজ কিনছি সব হচ্ছে কি 60 গ্রেডের, আর যত আমি ঢালাই দিব সব কটার স্ট্রেংথ পাবো আমি কত 3000 গ্রেডের। তার মানে এগুলা কি ফর বিম কলাম স্ল্যাব স্টেয়ার ফুটিং সব কটার জন্যই আমার এই একই ম্যাটেরিয়াল প্রপার্টি। এটা হচ্ছে কি আমার জাস্ট ডিজাইন সিম্পলিসিটির জন্য, আগেই বলে নেই ঠিক আছে, আমি সব কটা একই গোত্রের ধরে ডিজাইন করব। এই হচ্ছে কি ফার্স্ট আমার ম্যাটেরিয়াল প্রপার্টি অ্যাজিউম করে নিতে হবে, বোঝা গেছে? এই অ্যাজাম্পশনটা, ফার্স্ট অ্যাজাম্পশনটা কিসের আমার ম্যাটেরিয়ালের, তার মানে আমি ম্যাটেরিয়াল কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবো সেই ম্যাটেরিয়ালটা আমি অ্যাজিউম করে নিলাম। আমরা একদিনে বুঝে গেছি যে 3000 পিএসআই মানে কি, নর্মালি ওই যে 1:2:4 রেশিওতে আমি খোয়া যাই সিমেন্ট কনক্রিটটা, সেটা দিয়ে আমি মোটামুটিভাবে 3000 পিএসআই পাবো। আর এফ প্রাইম সি মানে হচ্ছে 60000 পিএসআই মানে কি 60 গ্রেডের আমার স্টিল, ঠিক আছে। আমি সব কটার জন্য সমান ধরে নিছি, ভ্যারি করতে পারো কোনো সমস্যা নেই। তারপর আমি এই আমার এই বিল্ডিংয়ের জন্য আমি ডিজাইনে সব কিছু সমান ধরে নিছি, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমাদের যেই ইনিশিয়াল অ্যাজিউম করতে হবে সেটা হচ্ছে কি আমার সেকশন প্রপার্টিসগুলো, কি অ্যাজিউম করতে হবে সেকশন প্রপার্টিস। সেকশন প্রপার্টিস মানে কি, যত ধরনের সেকশন আছে সব আমাকে আগে থেকে অ্যাজিউম করতে হবে। এটা একটা অবাক করা বিষয় না, আমি বিল্ডিং ডিজাইন করব তার আগেই সব কিছু আমার বিল্ডিংয়ের জানা থাকা লাগবে। এরকম এটা আবার কারণ কি, কারণ হচ্ছে কি এগুলো সবসময় ট্রায়াল অ্যান্ড এররে, এগুলো ট্রায়াল অ্যান্ড এররে মিলাইতে হয়। কখনো এটা আপনি এমন না যে ফিজিক্সের সূত্রের মতো যে পাঁচটা জিনিস আছে চারটা জিনিস বসাইলেন পঞ্চম জিনিসটা বেরোয় আসলো, এরকম কোনো জিনিস আসলে ডিজাইন না। আগেই বলছি ডিজাইন আসলে একটা আর্ট, ঠিক আছে? তো এই জন্য আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে সব সেকশন প্রপার্টি অ্যাজিউম করে নিতে হবে। এগুলোর কিছু থাম্বরুল আছে, ঠিক আছে, ওই থাম্বরুলগুলো আমি আপনাকে দেখাবো। যেরকম ফার্স্টে মনে করেন আপনি অ্যাজিউম করে নিলেন, সবার আগে অ্যাজিউম করবেন কি স্ল্যাব, ঠিক আছে। স্ল্যাব তো আবার আপনার এখানে অনেক ধরনের আছে, ঠিক আছে। আমি বললাম কি থিকনেস অফ অল টু ওয়ে স্ল্যাবস, অল টু ওয়ে স্ল্যাব মানে স্ল্যাবগুলো কী কী আছে দেখেন, S1 S2 S3 এগুলো সব টু ওয়ে স্ল্যাব ছিল না, খেয়াল করে দেখেন S1 S2 S3 সব টু ওয়ে স্ল্যাব ছিল। কীভাবে, এই যে দেখেন S1 কোনটা, এইটা দৈর্ঘ্য কত, 12x16 টু ওয়ে স্ল্যাব, এটা 12x18 টু ওয়ে স্ল্যাব, এটা S1 S2 S3 সবগুলো হচ্ছে টু ওয়ে স্ল্যাব। তো টু ওয়ে স্ল্যাবের আমি থিকনেস অ্যাজিউম করবো কেমনে বলুন দেখি, পেরিমিটার বাই 180। কিছুক্ষণ আগে আমরা জেনে আসছি যে টু ওয়ে স্ল্যাবের আমরা থিকনেস ই করবো হচ্ছে গিয়া ম্যাক্সিমাম পেরিমিটার বাই 180, এটা মাস্ট বি গ্রেটার দেন অবশ্যই 4 ইঞ্চির উপরে রাখবেন। 4 ইঞ্চির থেকে নিচে আসলে আপনি আবার কি করবেন, 2 ইঞ্চি দিবেন, 4 ইঞ্চির উপরে রাখবেন। সাধারণত 4-5 ইঞ্চি রাখা হয়, ঠিক আছে, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি রাখতে পারেন। তাহলে এখানে ম্যাক্সিমাম পেরিমিটার কত বলতে পারেন আমার এই ছবিটার জন্য? এই ছবিটা সবার খাতার সামনে রাখতে হবে, ঠিক আছে, এটা বারবার লাগবে। এখানে সবচেয়ে বড় পেরিমিটার কোনটা, সবচেয়ে বড় পেরিমিটার হচ্ছে কি 12x18, তার মানে S2 হচ্ছে কি ম্যাক্সিমাম পেরিমিটার, তাই তো? S2টা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম পেরিমিটার, S2 হচ্ছে কি ম্যাক্সিমাম পেরিমিটার, তাই তো? তাহলে এই S2টার কত হবে বলেন দেখি, এক সাইডে কত, 12, আর এক সাইডে কত, 18, 2/180, তাহলে কত হয়? এর সাথে আমি ইনটু 12 করলাম, কারণ কি বলেন তো, ইঞ্চিতে আনার জন্য, তাহলে কত হয়,
4 ইঞ্চ তার মানে 2 স্ল্যাবে আমার স্ল্যাবগুলো লাগবে কত ইঞ্চি 4 ইঞ্চি লাগবে আমার এই বিল্ডিং এর জন্য আর সাধারণত সব স্ল্যাবই মোটামুটি ভাবে সিঁড়ি বাদ দিয়ে সব স্ল্যাবই সমান ভাবে কাজ করা হয় ঠিক আছে তো আমার তো শুধু যে একটাই স্ল্যাব তা তো না আমার তারও স্ল্যাব আছে কি আছে এখানে কিন্তু ক্যান্ডিলিভার স্ল্যাব আছে মনে আছে কোথায় বলেন দেখি এই যে বারান্দায় আমার কয় ফিট ক্যান্টিলিভার আছে 4 ফিট ক্যান্টিলিভার আছে ঠিক আছে এই যে বারান্দার যে পোর্শনটা এই বারান্দার পোর্শনে আমার কতখানি ক্যান্টিলিভার আছে 4 ফিট ক্যান্টিলিভার আছে এই কারণে এই 4 ফিট ক্যান্টিলিভারটা আমরা কতখানি থিকনেস দরকার সেটা আমার জানতে হবে তাহলে ক্যান্টিলিভারের জন্য আমার থামরুল জানা আছে থিকনেসের থেকে ডিফ্লেকশন ইচ্ছের থেকে তো ক্যান্টিলিভারের জন্য সাধারণত কত হয় এল বাই টেন এক্স্যাক্টলি ক্যান্টিলিভারের জন্য লাগে হচ্ছে গিয়া এল বাই টেন ঠিক আছে না ক্যান্টিলিভারের বিম তো ক্যান্টিলিভারই ক্যান্টিলিভার বিম সবসময় ক্যান্টিলিভারই ক্যান্টিলিভার হচ্ছে গিয়া তার মানে এক সাইডে ফিক্স সাপোর্ট আছে ঠিক আছে আর সিম্পলি সাপোর্টের মানে কি দুই সাইডে সিম্পলি সাপোর্টের এক সাইডে ইনজেকশন রোলার সেটার জন্য এল বাই কত ছিল মনে আছে সিম্পলি সাপোর্টার ছিল এল বাই 20 মনে হয় এল বাই 20 হ্যাঁ ওয়ান ওয়ে স্ল্যাবই তো এটাও ওয়ান ওয়ে স্ল্যাবের মতোই তো ক্যান্টিলিভারের এক সাইডে শুধুমাত্র লোড ট্রান্সফার হচ্ছে না শুধুমাত্র ফিক্স সাপোর্টের লোড ট্রান্সফার হচ্ছে ঠিক আছে ওটা একটা চার্ট আছে ওই ক্যান্টিলিভারের জন্য একটা ফর্মুলার মধ্যে আছে সেটা আমাদের জেনে থাকা ভালো সেটা হচ্ছে যে এল বাই টেন রাইট আচ্ছা ইসের কি হলো হ্যাং হলে তো সমস্যা এসি কি বন্ধ নাকি কেন এসি ছাড়তে পারো আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম পেরিমিটার কত আচ্ছা ম্যাক্সিমাম পেরিমিটার ছিল হচ্ছে কি ম্যাক্সিমাম পেরিমিটার ওই যে 2 ইন্টু কত 12+18 বাই 180 ইন্টু 12 ইঞ্চি করে আমার কত আসছিল 4 ইঞ্চি এরপরে আমরা করছিলাম কি এরপর আমরা করছিলাম হচ্ছে গিয়া থিকনেস অফ ক্যান্টিলিভার স্ল্যাব তাই তো অফ ক্যান্টিলিভার স্ল্যাব ওটা কোনটা S5 তাই তো দেখেন আপনাদের চারটা তোলা আছে না বিম কলম লেয়ার আপনাদের কাছে লেখা আছে না ওটার S5টা হচ্ছে কি আমার কি ক্যান্টিলিভার স্ল্যাব
ওই ক্যান্টিলিভার স্ল্যাবের হচ্ছে কি আমার কি ক্যান্টিলিভার স্ল্যাব হচ্ছে কি ক্যান্টিলিভার লেন্থ বাই দশ। তাহলে ক্যান্টিলিভার লেন্থ কত ছিল? চার ফিট বাই দশ ইন্টু বারো করলাম কেন ইঞ্চি দানার জন্য, এটা কত হয়? ক্যান্টিলিভার এটা কত আসলো? ক্যান্টিলিভার মানে হচ্ছে সাপোর্ট থেকে কতখানি বারান্দা ঝুলে আছে, হ্যাঁ ওইটাই ক্যান্টিলিভার লেন্থ। ক্যান্টিলিভার লেন্থ হচ্ছে কত ফিট ছিল দেখেন, ছবি দেখেন, চার ফিট। তাহলে এই যে চার বাই বারো, সরি চার বাই দশ, তাহলে কত আসে? ফোর পয়েন্ট এইট ইঞ্চি। এরপরে কি আছে? যদি থাকতো যে ওয়ান ওয়ে একটা স্ল্যাব থাকতো, তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব হচ্ছে তো এল বাই টোয়েন্টি এইট। আপনাদের পড়ছিলেন দেখেন, ওয়ান ওয়ে স্ল্যাব দুই সাইডে ফিক্সড হলে ওয়ান ওয়ে স্ল্যাবে কি হচ্ছে কি এল বাই টোয়েন্টি এইট। তো আমার এখানে ওয়ান ওয়ে স্ল্যাব নাই, তাইলে আমি দেখলাম যে আমার স্ল্যাব আসলে ফোর পয়েন্ট এইট অথবা ফোর এটা দিতে হবে। তাহলে আমি ধরে নিলাম লেট অল স্ল্যাব ফাইভ ইঞ্চ থিকনেস। বোঝা গেছে? আমি সব স্ল্যাব কত থিকনেস ধরলাম? পাঁচ ইঞ্চি। ঠিক আছে, আমার কনস্ট্রাকশনে আমার যেই স্ল্যাবগুলো আমি ঢালাই দেবো সেই স্ল্যাবটা ঢালাই দেবো একই রকম সাইজের পাঁচ ইঞ্চি। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আছে কি? এরপরে আছে হচ্ছে কি আমার স্টেয়ারের স্ল্যাব। স্টেয়ার আছে না, তাহলে স্টেয়ারের স্ল্যাবেরও তো আমার থিকনেস আছে। তাহলে স্টেয়ার স্ল্যাবের থিকনেস কত সেটার জন্য আমাকে স্টেয়ার স্ল্যাব থিকনেসের জন্য আমাকে ওইটাও, ওটা আসলে ওয়ান ওয়ে স্ল্যাব। স্টেয়ারের যে স্ল্যাবটা সেই স্ল্যাবটা কী ধরনের স্ল্যাব? ওয়ান ওয়ে স্ল্যাব। সেই স্ল্যাবটা হচ্ছে কি আমার ওয়ান ওয়ে স্ল্যাবের থিকনেস। তাইলে থিকনেস অফ স্টেয়ার স্ল্যাব ল্যান্ডিং সহ সিঁড়ির ওয়েস্ট যে স্ল্যাবটা সেটা, মানে ওই রাইজ অ্যান্ড ট্রেড বাদ দিলে একটা কন্টিনিউয়াস একটা ওয়েস্ট স্ল্যাব আছে, ঠিক আছে, সেটার থিকনেস। তাহলে সেটা হচ্ছে কি আমার কি স্প্যান বাই টোয়েন্টি এইট। ঠিক আছে, এটা কী জন্য? ডগলেট কিন্তু, আবার অন্য কিছু না। ডগলেগ যে স্টেয়ারটা সেই স্টেয়ারের দুই পাশে যেখানে সাপোর্ট আছে, আমার স্টেয়ারটা কীরকম এখানে উঠে গেল এখানে উঠে গেল এরকম, তাই তো? এখানে সাপোর্ট আছে আর এখানে সাপোর্ট আছে, আর এটার আমি স্প্যানটা কত ছিল? স্প্যানটা ছিল হচ্ছে কি আমার ষোলো ফিট। ঠিক আছে, আর মনে করেন এইটা সাধারণত এই যে এই পার্টটা এটাকে বলা হয় কি ফ্লাইট, আর এটাকে কি বলা হয় কি ল্যান্ডিং। তাহলে ল্যান্ডিং এবং ফ্লাইটের টোটাল যোগফল হচ্ছে কি আমার ষোলো ফিট। এর মধ্যে ল্যান্ডিং কিছু পোর্শন আছে আর ফ্লাইটের কিছু পোর্শন আছে। সাধারণত এইগুলো সব সেম ডিজাইন, তো আপনারা ডিজাইন দেখলে বুঝতে পারবেন এই পার্টটুকু সাধারণত দৈর্ঘ্যটা হয় হচ্ছে কি কত? সাত ফিট, সাড়ে সাত ফিট হয়। ঠিক আছে, এই পার্টটুকুর দৈর্ঘ্য হয় হচ্ছে কি সাড়ে সাত ফিট। আর এখন ল্যান্ডিং অনেকে তিন ফিট দেয়, চার ফিট দেয়। আমার এখানে যেহেতু ষোলো, সেহেতু আমার এখানে ল্যান্ডিংয়ের সাইজ হচ্ছে কি কত? এদিকে হচ্ছে কি 4.25 মিলাই দিতে হবে, এদিকে হচ্ছে কি 4.25। তাহলে 4.25 কত হয়? সাড়ে আট। সাড়ে আট আর সাড়ে সাত কত হয়? ষোলো। এই হচ্ছে কি আমারই, ঠিক আছে, ষোলো ফিটের হিসাব। যাই হোক, তাহলে আমার এদিকে স্প্যানটা কত এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কত হয়? ষোলো ফিট ভাই টোয়েন্টি এইট ইন্টু কত? বারো। তাহলে কত আসে? এগুলো আগেই বলেছি, এগুলো সব প্রিলিমিনারি ডিজাইন,
6.86 হইলো আমি বললাম কত 7 ইঞ্চ বুঝা গেছে তার মানে আমি সিঁড়িটা দিব কত লেট স্টিয়ার থিকনেস 7 ইঞ্চ তাহলে আমার দুটো आंसर বের হয়ে গেল একটা হচ্ছে কি আমি সব স্ল্যাব দেব কতখানি 5 ইঞ্চি কিভাবে আসলো ওই যে ওলা হিসাব নিকাশ করে আর আমি স্কয়ার দেব কত 7 ইঞ্চি এটা সব প্রিলিমিনারি ডিজাইন আচ্ছা এরপর আমি কি বললাম আমার ফারস্টে হলো কি আমার হলো হচ্ছে কি স্কয়ার গুলো খালি সেকশন প্রপার্টিজ গুলো হলো ফার্স্ট টাইম বের করছি কি ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেখেন ফারস্টে এক নাম্বার ম্যাটেরিয়াল প্রপার্টিজ বের করছি ঠিক আছে এইটা কিন্তু আপনাদের লিখতে হবে কিন্তু নাহলে পরবর্তীতে হিসাব আর কোথাও পাবেন না আপনারা ফটো তবে দিব আপনারা কিছু বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে ফার্স্টে আমরা সেকশন প্রপার্টিজ বের করলাম সেকেন্ডে আমরা কি বের করলাম এরপর আমরা ম্যাটেরিয়াল সরি ফার্স্টে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ বের করছি তারপর আমরা কি বের করলাম সেকশন প্রপার্টি সেকশন প্রপার্টি আমরা শেষ হয়নি কেবল কি হলো স্ল্যাব সেকশন গেল এবার কি আছে এরপর আছে হচ্ছে কি বিম সেকশন রাইট বিম সেকশন বের হবে বিম সেকশন বের হবে তাহলে এটা কি তিন নাম্বার তাই তো না 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 এ বি সি হইল না আচ্ছা যা হোক তাই হোক আমি দিলাম সি দিলাম নেন আমি বলি এ বি সি ডি যাই হোক না কেন এটা তো আমার কথা যায় আসে না আপনারা যা খুশি দিয়ে নেন ঠিক আছে আমার মেন কথা হচ্ছে কি আমি এবার বের করতেছি কি আচ্ছা ডি হবে এটা তাই তো হ্যাঁ সি হলে এটা ডি হবে বিম সেকশন এক ওই আপনারা এবিসি নিয়ে চিন্তা করলে তো ডিজাইন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে বিম সেকশনের নিয়ম হচ্ছে কি বিম সাধারণত রাখা হয় কি রকম বিম রাখা হয় হচ্ছে কি এল বাই 12 থেকে এল বাই 16-15 এর মধ্যে ঠিক আছে এটা জেনারেলি এটা হ্যাঁ এটাই তো বলতেছি স্প্যানের স্প্যান বাই 12 থেকে স্প্যান বাই 16 এর মধ্যে ইকোনমিক আসে স্প্যান যেটা স্প্যান মনে করুন 12 ফিট তাহলে ডেপথ হবে কত কিভাবে হয়েছে 12 বাই 12 ইন্টু 12 দেখাই দিচ্ছে দাঁড়ান ঠিক আছে এটার মধ্যে জেনারেলি রাখা হয় ঠিক আছে যেরকম আমি ধরলাম আমি দুই সাইডে বিম ভ্যারি করাবো এক্স ডিরেকশনে এক সাইডের বিম দেবো ওয়াই ডিরেকশনে আরেক সাইডের বিম দেবো দুদিকে সমান সাইডের বিম দিতে পারতাম কোনো সমস্যা নেই তাহলে আমি বললাম কি বিম ইন এক্স ডাইরেকশন আমার স্প্যান কত ছিল যেটাই থাকুক না কেন মোটামুটিভাবে বিম ইন ওয়াই ডাইরেকশন ওয়াই এর সবচেয়ে হাইয়েস্ট স্প্যান কত 18 ফিট না সবচেয়ে হাইয়েস্ট ডাইরেকশন তাইলে আমার 18 ফিট মানে কত 18 বাই 12 ইনটু 12 তাহলে কত হয় ইঞ্চি তাহলে 18 ইঞ্চি দিলেই আমার ইকোনমিক আসবে এই কারণে বলা হয় এটা সহজে সবাই কি বলে যতখানি স্প্যান তত ইঞ্চি ডেপ বিম দেয় এটা বলো না আসলে এটা যে এই রেশিও থেকে আসছে এল বাই 12 এল বাই 12 রেশিও যেটা ওখান থেকেই আসলে আসছে যতখানি বিমের ফিটে যতখানি ডেপ তো আমি তত ইঞ্চি দিব ওই যে ওই 12 দিয়ে ভাগ করলে তো তাই আসতেছে ঠিক আছে আসলে ঘুরে ফিরে এলাম আমি অ্যাজিউম করে নিলাম আমি এটা দিব 12 বাই 18 ঠিক আছে আর এটা দিব কত 12 বাই 16 অ্যাজিউম করে নিলাম সাধারণত 2 ইঞ্চি ভ্যারি করানো হয় এক্স আর ওয়াই ডিরেকশনের বিমগুলোকে 2 ইঞ্চি ভ্যারি করানো হয় এতে কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধা কি মানে সুবিধা হচ্ছে কি আপনার রডগুলো চলে যাবে সহজে চলে যাবে একটার উপর দিয়ে আরেকটা চলে যাবে এটাকে মার্চ করবে না সমান সাইজের বিম হলে কি সমান সাইজের সমান জায়গায় রড করবে না আপনার কনস্ট্রাকশন করতে গেলে বুঝবেন সমস্যা আর ভ্যারি করাইলে উপর দিয়ে নিচ দিয়ে চলে যায় আর কি ঠিক আছে আচ্ছা 12 সাধারণত আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইনে কলাম সাইজ 12 নিচে দেওয়া যায় 300 মিলি নিচে কোনো সাইড আপনারা দিবেন না 10 ইঞ্চি দিয়েও পরে 10 বাই 10 ছিল আগে 250 মিলি বাই 250 মিলি মানে কত
10 বাই 10 না 10 ইঞ্চি বিমের উইথ দিও করত আপনাদের এত ঝামেলা ঢোকার দরকার নেই আপনারা 12 ইঞ্চি থেকে আরম্ভ করবেন 10 ইঞ্চি দিও করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর্থকোয়েক রেজিস্ট্যান্স শুধুমাত্র ভার্টিক্যাল লোড দিয়ে ডিজাইন করলে আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি মানে কলামের বিমের সাইজ 10 ইঞ্চি থেকে শুরু করতে পারবেন কিন্তু 10 ইঞ্চি নিচে হবে না বুঝতে পারছি ভূমিকম্প রোধক বিল্ডিং বিএনবি তে স্পষ্ট ভাবে লেখা আছে 300 মিলি নিচে দেওয়া যাবে না 300 মিলি সাইড 300 মিলি থেকে ছোট সাইড দেওয়া যাবে না 300 মিলি মানে কত হয় এক ফিটের নিচে দিতে হবে ঠিক আছে স্পষ্টভাবে লেখা আছে এছাড়া ভার্টিক্যাল লোডের জন্য শুধু যদি ডিজাইন করেন একটা বিল্ডিং তো আমি ভার্টিক্যাল লোডের জন্য ডিজাইন করতে পারি আমি আট ফুট লোড নিলাম না না সমস্যা নেই তো তখন আপনি 250 মিনিমাম দিতে পারবেন 250 মানে কত 10 ইঞ্চি 10 ইঞ্চি দিতে পারবেন এর থেকে ছোট দিতে পারবেন না এটাই বললাম স্পষ্ট হয়েছে 10 ইঞ্চি থেকে ছোট কোনো ডাইমেনশনই বিম বা কলামের হবে না আর্থকোয়েক রেজিস্ট্যান্টের জন্য আমি রেস্ট্রিক্ট করে দিলাম কত 12 ইঞ্চি 300 মিলি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে কি সব বিমের সাইজ আমি করে দিলাম এরপরে কি আছে কলাম সাইজ কোনটা ভালো কোনটা খারাপ বিম ফ্লেক্সারে যেটা নেয় ডেপথই সবসময় 18 হবে ডেপ ডেপ মানে যেদিকে লোডটা চাপবে সেই দিকে ডেপ সবচেয়ে বেশি রাখা লাগবে ঠিক আছে নাহলে তো আমার কাজে দিবে না ঠিক আছে কেন কাজে দিবে না এটারও ব্যাখ্যা আছে ঠিক আছে আচ্ছা তাহলে কলাম সাইজ আমি অনুমান করে নিলাম যে আমি ওই যে সব সি ওয়ান কলামগুলো ছিল না মানে কি এগুলো হচ্ছে কি কর্নার কলাম এক্সটেরিয়র কর্নার কলাম এক্সটেরিয়র কর্নার যে কলামগুলো ছিল সেগুলোকে আমি অনুমান করে নিলাম কত 12 16 আর যেগুলো এজ কলাম এক্সটেরিয়র এজ কলাম ধরে নিলাম কত 12 18 আর ইন্টেরিয়র ধরে নিলাম কত 12 20 এখন বলতে পারেন যে আমি এগুলা কেন ধরে নিলাম প্রশ্ন আসতে পারে না এগুলা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন এগুলো ধরে নিলে যে মিলতেই হবে এমন কোনো কথা না ঠিক আছে কিন্তু জেনারেলি আপনারা তো চান সব জেনারেলি কী ধরা যায় আর কি সেটা জানার জন্য জেনারেলি আমি একটু বলে দিচ্ছি জেনারেলি 6 স্টোরির জন্য ঠিক আছে এটা একদম ইন জেনারেলি এটার কোনো ব্যাখ্যা নাই কিন্তু ঠিক আছে করতে করতে এগুলো হচ্ছে অনুমান করে নেওয়া হয় সাধারণত এটার জন্য আপনার অ্যাটলিস্ট 180 ইঞ্চি স্কোয়ার রাখতে হবে এটার জন্য 210 মতো এটার জন্য 240 ইঞ্চি স্কোয়ার রাখলে বেটার না রাখলে ক্ষতি নেই এর থেকে ছোটো রাখা যায় ঠিক আছে যেরকম দেখেন এখানে কত আছে 1200 ধরলে কত হয় দেখেন তো 180 উপরে আছে এটা এটা 210 উপরে আছে এটা বোঝা গেছে এটা একটা অনুমান এটা যে মিলতে হবে এমন কোনো কথা নাই মিলবেই না এটাই স্বাভাবিক আপনি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জায়গায় অন্য বিল্ডিং ডিজাইন করবেন ওপেনিং আছে অনেক বড় একটা কলাম ঠিকই আছে কিন্তু কলামের ওপেনিং বড় তো একটা কলাম বেশি লোড ক্যারি করবে যত ওপেনিং বেশি হবে এক কলামের উপর ভার কত কী হবে বেশি করবে তো ভার বেশি করলে এই এই জিনিস কি মিলবে নাকি কখনোই মিলবে না কিন্তু এগুলো হচ্ছে কি গুড অ্যাপ্রক্সিমেশন এগুলো হচ্ছে কি জাস্ট আপনি করতে করতে একটা অনুমান করে নিয়েছেন যেরকম রাখলে সুবিধা এর থেকে বড় লাগতে পারে এর থেকে ছোটও লাগতে পারে দিতে পারেন কোনো সমস্যা নেই
দিতে পারেন বললামই তো, বাট এগুলো হচ্ছে গুড অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, গৌড় অনুসারে তো বললামই 10-10 হচ্ছে মিনিমাম, 250 by 250 এটা হচ্ছে মিনিমাম সাইজ। দাঁড়ান একটু শেষ করে নিই, কে বললেন গৌড় অনুসারে 250 by 250 হচ্ছে মিনিমাম সাইজ? ঠিক আছে, 800 করলে 300 by 300 হচ্ছে মিনিমাম সাইজ। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ ওগুলো বড় দেয়, ওটা সবচেয়ে বড়। হ্যাঁ তো ওগুলো তো লোড বেশি আসতেছে দেখে বড়ই আসবে। হ্যাঁ ওটা সবচেয়ে বড়, কিন্তু আপনি তো ইয়ে দিয়ে ওরে এটা ওর কেজে চলে গেছে। হ্যাঁ ছোট দিছি, সমস্যা কি? সারা সমস্যা কি হয়েছে? কোনো সমস্যা নেই, বলতেছি তো এগুলা কি ইনিশিয়াল ডিজাইন ডাটা। ঠিক আছে, আপনি চাইলে এটাকে সুন্দর অ্যাপ্রক্সিমেশন করতে পারবেন, বারবার ডিজাইন করতে পারবেন, আমি অত ঝামেলার মধ্যে ঢুকবো না। ঠিক আছে, আচ্ছা গেল, তাইলে এই হচ্ছে কি আমার মোটামুটিভাবে অনুমেয় কিছু সাইজ আমি ধরে নিলাম, কারণ আমার এগুলো দিয়ে এখন আমার লোড ক্যালকুলেশন করতে হবে। এটা যে আদৌ পরে ঠিক থাকবে কি থাকবে না সেটা কিন্তু আমি এখনও জানি না, বোঝা গেছে? সেটা আপনারাও জানেন না। আচ্ছা আমাকে তো এখন আগেই বলছি আমি ডিজাইন করে না বের করবো এগুলো সাইজ হবে কি এটার ই হবে কি, সেটা না করে আমি আগেই অনুমান করে নিচ্ছি। তো অনুমান কি মিলার কি অত সহজ নাকি? মিলার সহজ না দেখেই তো আপনাকে আমি কিছু ট্রিক্স দিয়ে দিচ্ছি, যে এগুলো 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 আপনারা ধরে নেবেন, ধরার সিস্টেমগুলো দেখাই দিলাম। ঠিক আছে, এইগুলো কোনো বইয়ে পাবেন না, আগেই বলে নেই, এই জিনিস যেগুলো দেখাচ্ছে এর কোনো বইয়ের কোনো ই নেই, এগুলো হচ্ছে সব প্র্যাকটিক্যাল, আপনাদের সাবজেক্টই তো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আসবে। আচ্ছা এরপরে কি আছে? এরপরে হচ্ছে কি আপনাদের শুরু হবে লোড ক্যালকুলেশন, আগামী দুই দিন আপনাদের লোড ক্যালকুলেশনে চলবে, যে কীভাবে বিল্ডিংয়ের যত লোড আছে এগুলো ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের কি হইলো, ওটা ছিল কত সেকশন প্রপার্টিস ছিল, তাই তো? ম্যাটেরিয়াল গেল, স্ল্যাব সেকশন প্রপার্টিস গেল, এরপরে আসতেছে হচ্ছে কি আমার লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন একটা বিশাল জিনিস, এখানে ভুল হইলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এখানে অনেক সেভ করা যায়, অনেক কিছু বাদ দিয়ে যাওয়া যায়, অনেক রিডিউস করা যায়, কিন্তু অত রিডিউস মিডিউসের মতো দরকার নেই যোগান। ঠিক আছে, আপনাদের নর্মালি 4-5 তলা 6 তলা বিল্ডিংয়ের জন্য এত ঝামেলা করার কোনো দরকারই নেই। ফার্স্টে আপনার ক্যালকুলেশন শুরু হবে হচ্ছে কি স্ল্যাব লোড দিয়ে, ফার্স্টে ক্যালকুলেশন শুরু হবে কি দিয়ে, লোডস অন স্ল্যাব। ঠিক আছে, তাহলে স্ল্যাবের মধ্যে এখন আমার সব কিছু জানা আছে, দেখেন আমি বললাম কত সেলফ ওয়েট অফ স্ল্যাব, সেলফ ওয়েট কত, স্ল্যাবের সেলফ ওয়েট কত হবে, ওই যে থিকনেস বাই 12 যেটা বললাম, স্ল্যাবের সেলফ ওয়েট এটা আপনারা ক্যালকুলেশন করা শিখছেন কোথায়, আরসিসি 1-এ বা বিমের শিখছেন, সেটা কি স্ল্যাবের থিকনেস কত আমি ধরছি 5 ইঞ্চি না, তাহলে 5 by 12 × 150, এটাই তো নাকি আগে জিম কি, এটা না স্ল্যাবের সেলফ ওয়েট ক্যালকুলেশন করা। তো কত পিএসএফ হয়, 62.5 PSF, না ওটা 5 ইঞ্চি, সব স্ল্যাব 5 ইঞ্চি আমার সুবিধার জন্য আমি ধরে নিছি। তারপরে কি আছে, কোনটা 6 সামথিং যেটা আছে সেটা তো আমি 7 ইঞ্চি ধরছি, স্টিয়ার 7 বরাস, তাইলে আমার কত হয় 2 by 12 × কত আসে, 12.67, পার্টিশন ওয়াল আছে নাকি? পার্টিশন ওয়াল আমার কি হয়ে যায় একই ফর্মুলা, কোন ফর্মুলা, পার্টিশন ওয়াল হচ্ছে টোটাল টোটাল লেন্থ অফ ওয়াল ইনটু কি উইথ ইনটু হাইট বাই কি এরিয়া অফ স্ল্যাব ইনটু কত 120 কিসের যে ওয়ালের ইউনিট ওয়েট, তাইলে আমি ধরে নিলাম, আমি অ্যাজিউম করলাম, আমার তো জানা নাই, আমি ধরলাম হচ্ছে কত ফিট ওয়াল আছে, 100 ফিট ওয়াল
আর এটার ভ্যালু জেনারেলি কত হয় বলুন দেখি? এটা হয় হচ্ছে কি 25 থেকে 50 60 পিএসএফ এর মধ্যে রাখার চেষ্টা করা হয় আর কি, না থাকলে তো ক্ষতি নাই। বেশি দূর আমার এখানে কত আসছে দেখেন তো, 100 ফিট ওয়াল বললে 100 ফিট ঠিক, ওয়ালের উইথ কত, ওয়ালের হাইট কত ধরলাম 10 ফিট বাই আসতেছি পরে ইনটু 120, এটা কি কি এই 100টা কিসের, এই যে 100 ফিট লেন্থ 5 কি 5 বাই 12 মানে কি 5 ইঞ্চি উইথ, আর এই 10 ফিট মানে কি 10 ইঞ্চি 10 ফিট হাই বাই টোটাল স্ল্যাবের এরিয়া, টোটাল স্ল্যাবের এরিয়া তো আমি জানি না বাই করা যাবে কিভাবে বের করব, আমার টোটাল স্ল্যাব দেখেন 12 10 12 তাই তো 34 আর এদিকে কত এখানে 38 বারান্দা 138 16 18 আর 4 কত 38 হয় না আপনার প্যানেল এটা দেখেন স্ল্যাবের টোটাল এরিয়া দেখেন 38 না তাহলে 34 ইনটু 38 এখান থেকে বিয়োগ করব কি বিয়োগ করব হচ্ছে গিয়া 10 ইনটু 16 এটা কি স্টিয়ার বাদ দিয়ে দিছি ওটা তো আমার স্ল্যাবের হিসেবে মতানি নেই বাদ বাকি সব স্ল্যাবের হিসেবে রাখছি স্টিয়ারটাকে বাদ দিয়ে দিছি তাহলে আমার এই যে 34 কিভাবে আসলো বিল্ডিং এর লেন্থ কত বিল্ডিং এর এদিকে লেন্থ তো হচ্ছে কত 34 আর এদিকে লেন্থ কত 38 আর এখানে আমার একটা কি আছে স্টিয়ার আছে এটা তো বাদ নাকি বোঝা গেছে তাহলে কত আসে এটা এটা আসে কত 100 ইনটু 5 বাই 12 ইনটু 10 ডিভাইডেড বাই এইটা মাইনাস এইটা ইনটু 120 এটা আসে 44.17 পিএসএফ তাই তো এই হচ্ছে কি আমার টোটাল কত কত আসে ঠিক আছে 44.17 আ হইলো তাহলে আমার আসে কত 128.34 পিএসএফ এটাই আমি ধরে নিলাম কত 140 পিএসএফ এত কষ্ট করার দরকার নাই এই কারণে এত কষ্ট কষ্ট না করে ডাইরেক্ট এসে 150 পিএসএফ ধরে অনুমান করে আসা খুবই সহজ ব্যাপার বুঝছেন কত এই যে এইটা যোগ এইটা যোগ এটা করলে 128 আসে এই এটা যোগফল যোগ এটা যোগফল যোগ এটা টোটাল লোড আমার সমান সমান 128 বুঝলেন নি এখানে কোনো সমস্যা আছে নাকি দেখেন কি কি আছে স্ল্যাবের ঘর্ষণ স্ল্যাব কি কি থাকবে ডেড সুপার ডেড লোড থাকবে আর ডেড লোড থাকবে ডেড লোডের মধ্যে কি আছে সেলফ ওয়েট অফ স্ল্যাব আর সুপার ডেড লোডের মধ্যে কি আছে ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল তাহলে সেলফ ওয়েট অফ স্ল্যাব কত ছিল 62.5 ফ্লোর ফিনিশ সাধারণ মতো ধরতে হয় 25 আমি এখানে হিসাব করে বের করছি কোনো সমস্যা নাই পার্টিশন ওয়াল এরকম 50 ধরতে হয় আমি এখানে খুব হিসাব করে বের করছি কত 44 যোগ করে আমার 128 তো আমি 128 ধরে আমি ধরছি কত 140 আপনি নর্মালি যদি এটা অ্যাজিউমও করে নিতেন তাহলেও অ্যাজিউম মোটামুটিভাবে 140 এর মতোই করতেন বোঝা গেছে এই কারণে ডিজাইনের এত আসলে অত সূক্ষ্ম হিসাব ওই দশমিকের পরের অত হিসাব ম্যাথমেটিশিয়ান হওয়ার দরকার নেই ঠিক আছে ডিজাইন কখনো ম্যাথমেটিক্স দিয়ে করা যাবে না ম্যাথমেটিক্সের মধ্যে দশমিক রেখে রেখে আমি করবো এত যদি সূক্ষ্মতা করতে তাহলে ডিজাইন হবে না ওই পরে থাকতে হবে আচ্ছা এরপর আসবে কি এরপর আসবে হচ্ছে কি 2 নম্বর এটা কি ছিল লোডস অন স্ল্যাব এগুলো সব ছিল হচ্ছে কি ডেড লোড কিন্তু খেয়াল করেন এগুলো সব ছিল হচ্ছে কি ডেড লোড ঠিক আছে হ্যাঁ বলবেন কিছু এই সিঁড়ির দৈর্ঘ্য হচ্ছে কি 10 প্রস্থ হচ্ছে 16 এই 10 এটা হচ্ছে কি লেন্থ অফ ওয়াল
এটা কি উইথ দ্য পল ওয়ালের উইথ কত হয় 5 ইঞ্চি এই যে 5 বাই 12 ইঞ্চি আর এটা হচ্ছে হাইট অফ ওয়াল আমি বিল্ডিং এর স্টোরি হাইট ধরছি 10 এরপরে কি লাইভ লোড লাইভ লোড অন স্ল্যাব হচ্ছে কি কত 40 পিএসএফ রেসিডেনশিয়াল বিল্ডিং এর জন্য ড্রয়িং রুম ডাইনিং রুম বাথরুম কিচেন যাই হোক না কেন সব হচ্ছে কি 40 ঠিক আছে এটা কোন কোন স্ল্যাবের জন্য একটু লিখে দেই কোন কোন স্ল্যাবের জন্য S1 S2 S3 আর S5 এর জন্য কিন্তু S4 বাদ ঠিক আছে এইবার আসবে 3 নাম্বার লোড অন স্টিয়ার প্রত্যেকটা স্ল্যাবের আলাদা আলাদা 40 আছে হ্যাঁ যত স্ল্যাব যতটুকু এরিয়া আছে সম্পূর্ণ জায়গায় 40 পিএস লোড চাপাইছে 40 পিএস মানে কি এখানেও 40 পিএস এর পাশে 40 পিএস এর এই পাশে 40 পিএস সব জায়গায় 40 পিএস এর পিএসএফ মানে কি প্রত্যেক স্কোয়ার ফিটে 40 পাউন্ড বসানো আছে এই মনে করো এটা একটা টাইলস এই টাইলস এর এক ফিট এর দিকে এক ফিট তার মানে এখানে 40 পাউন্ড মানে 20 কেজি ওজন চাপানো আছে ঠিক আছে মানে একটা টাইলস এর উপরে সর্বোচ্চ ওজন আছে 20 কেজি এই টোটাল তো এখানে আসেনি টোটাল তো আসবে টোটালে আসবো আসবো আচ্ছা তাহলে স্টিয়ার স্টিয়ার মানে কোনটা S4 এই S4 এ আবার একটু স্টিয়ার ল্যান্ডিং আর ফ্লাইট আলাদা আছে ঠিক আছে স্টিয়ার ল্যান্ডিং ল্যান্ডিং মানে কোনটা যেটা সমতলটা আর যেটা ইনক্লাইন সেটাকে বলা হয় কি ফ্লাইট তাহলে স্টিয়ার ল্যান্ডিং এ কি আছে স্টিয়ার ল্যান্ডিং এ আমার ওই যে আমার এই সাইজটা তো স্টিয়ার এর তো দেখাইলামই এটা কি এটা কি এটা এভাবে 4.25 7.5 4.25 তাহলে ল্যান্ডিং এর জন্য আমার কি আছে সেলফ ওয়েট অফ স্ল্যাব 7 বাই 12 × 150 কেন থিকনেস আমি বড় করে ধরছি তাহলে কত আসে 87.5 পিএস এর উপর কি আছে ফ্লোর ফিনিশ আছে 2 ইঞ্চি তাই তো তাহলে কত হয় 2 বাই 12 × 130 কত আসে 21.17 পিএস এরপরে কি আছে পার্টিশন ওয়াল পার্টিশন ওয়াল নাই এই শেড কোথায় সিঁড়ি ঘরের এজ এর পার্টিশন ওয়াল তো আমার বিমের উপর চলেই গেল হ্যাঁ করতে পারি আমার এখানে নাই আমার এই বিল্ডিং এর জন্য নাই থাকলে এখানে একটা আরেকটা পয়েন্ট আনবেন পার্টিশন ওয়াল ধরে লোড বাড়বে এটা সমস্যা নেই পার্টিশন ওয়াল আমি কখনো ধরে করিনি আমার এখানে পার্টিশন ওয়াল যেগুলো আছে সেগুলো সব আছে হচ্ছে বিমের উপরে দিলে তাহলে তাহলে সেখানে ধরবেন আসলে ল্যান্ডিং এ আমরা এত লোড বেশি ধরি মানে এমনি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যে সবচেয়ে বেশি লোড থাকবে আমার কিসে সিঁড়ি ঘরে থাকবে তো ওর মধ্যেই আসলে কাভার আপ হয়ে যায় লাগে না যাও এত এত ধরার দরকারই নেই আপনাদের বললেই ঝামেলা এখানে ফ্লোর ফিনিশ ধরবে না সেলফ ধরবে না কিন্তু দরকার নেই পার্টিশন ওয়াল থাকলেও ধরবে না থাকলেও ধরবে না যা হ্যাঁ
এটা 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 নানা মনি নানা মত এটা ঢোকানো যাবে না, আমি বলে দিছি নাই তো নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে কত আসে, 109.17 পিএসএফ, এটা ধরে নিলাম কত 120 পিএসএফ ধরে নিলাম। এই যে বেশি বেশি করে ধরে নিচ্ছি না, তাতে আবার হয়ে যায়, অত কষ্ট করে আসলে বলে নিছি, আপনাদের এই ধারণাটা এখনো পর্যন্ত গ্রো করে নাই যে ডিজাইন কখনোই একদম এক্স্যাক্ট করা ইম্পসিবল, ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। এখন করতে হলে কি করতে হবে, আপনার এই পার্টিশন হলের মধ্যে এতগুলো জানলা আছে, জানলা বাদ দেন, তাই তো ডিজাইন অত ই করতে পারবেন না, ওইটা বলে লাভ নেই, আমি পারবো না আপনি পারবেন না। তাহলে এটা হচ্ছে কি, আমি 120 পিএসএফ কোথায় করলাম? আচ্ছা এটা হচ্ছে কি ল্যান্ডিং এর উপর, এগুলা এগুলা কি ছিল, এগুলা ছিল হচ্ছে কি ডেড লোড, আর লাইভ লোড কত ধরবো, লাইভ লোড সাধারণত আমার 80, কিন্তু আমি এখন পর্যন্ত 80 ধরে নিয়ে সবসময় ধরে নিয়েছি কত, 100 পিএসএফ স্টিয়ারের জন্য, 100 পিএসএফ লাইভ লোড ধরবো স্টিয়ারের ল্যান্ডিং, ঠিক আছে। আসতেছে কেন আলাদা আসতেছে, এটা এটা হচ্ছে ডেড লোড আর এটা কি লাইভ লোড। তাইলে আপনি পাইলেন তো ইসে স্টিয়ারের ল্যান্ডিংয়ে পাইলেন, এরপরে কি এরপর হচ্ছে কি লোড অন স্টিয়ার, যেটা S4, ফ্লাইট, সেলফ ওয়েট, সেলফ ওয়েট কত, এখানে একটা ব্যাপার আছে সেলফ ওয়েটটা এখন ফ্লাইটের সাথে আবার সিঁড়িও আছে, মানে সিঁড়ির ধাপ আছে, তো এটা সহজ সিস্টেম কি, সহজ সিস্টেম হচ্ছে কি থিকনেস অফ ওয়েস্ট স্ল্যাব প্লাস রাইজার বাই 2 ইনটু 150, তো 150ই বোঝা গেছে, ইনটু কে প্লাস এন এ, আরে লাইন থিকনেস অফ স্ল্যাব, স্ল্যাবের থিকনেস জানেন না, থিকনেস অফ স্ল্যাব ওয়েস্ট স্ল্যাব, হ্যাঁ মানে যেটা অরিজিনাল সলিড যে স্ল্যাবটা, আর WAIST, হ্যাঁ রাইজ, রাইজ মানে হচ্ছে কি সিঁড়ির ধাপ, 6 ইঞ্চি ধরলাম, 6 ইঞ্চির অর্ধেক কত, 3 ইঞ্চি, মানে এটা 3 ইঞ্চি হবে, তারপর আলটিমেটলি আমার স্ল্যাবের ওয়েস্টের স্ল্যাবের থিকনেস কত, 7 ইঞ্চি, আর রাইসের রাইজার কত, 6/2 ইনটু কোনটা 150, এর সাথে আরেকটা একটা ফ্যাক্টর আছে 1.2, একটা ফ্যাক্টর আছে 1.2, এই ফ্যাক্টর নিয়ে আসতে হবে, এই কারণে ল্যান্ডিং আলাদা, হ্যাঁ প্লাস রাইজ আরআইএসি বাই 2, ওটা এনএক্স হয়ে গেছে তাই না, ঠিক আছে। ফ্লাইট, ফ্লাইট হচ্ছে কি যেটা কাট করা, মানে যেখানে ধাপ দেয়, হ্যাঁ ইনক্লাইন পোর্শনটা স্ল্যাবের সিঁড়ির দুইটা পোর্শন থাকে, একটা ল্যান্ডিং যেখানে সমান ফ্লাইট বলে, হ্যাঁ 1.2 একটা ফ্যাক্টর, ফ্লাইটে ফ্যাক্টর গুণ করতে হয় 1.2, এটারও ব্যাখ্যা আছে যে কেন 1.2 আসলো, এটা হচ্ছে কি আসলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, লোড আমার এভাবে আছে তাই তো, তো লোডটা আসলে বেসিক্যালি আসে কিন্তু এই অতিভুজ বরাবর, অতিভুজ বরাবর না, কিন্তু আমরা হিসাব করতেছি কি বরাবর, ভূমি বরাবর, ভূমি 7.5, আর এটা কত 5, তাহলে অতিভুজ কত আসে 9-এর মতো, তাহলে আসলে লোডটা আসে অতিভুজ বরাবর, কিন্তু আমরা হিসাব করতেছি কি বরাবর, ভূমি বরাবর, এই কারণে এখানে এখানে একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি 7.5, তাহলে তো কত আসে, মানে 9-এর মধ্যে এত হইলে 1-এর মধ্যে কত, 7.5-এর মধ্যে কত, এই অনেকটা 1.2, এই জায়গায় না 1.2 একটা ফ্যাক্টর আছে, যাই হোক
এটা এত কিছু জানার দরকার নেই। নর্মাল ডগলেট চেয়ারের জন্য গুণ করবেন কত দিয়ে? 1.2 দিয়ে। তাহলে কত আসে এটা? 150। তারপরে কি আছে? ফ্লোর ফিনিশ ঠিক একইভাবে 2/12 ইন্টু 130 ইন্টু 1.2 কত আসে? 30 PSI। এই একটা রেজাল্ট, এই একটা রেজাল্ট, তাহলে আমার টোটাল করলে কত আসে? টোটাল ডেড লোড 150 + 30 180 PSI। ঠিক আছে, আর এরপরে কি আছে? ও আচ্ছা আচ্ছা, এটা 12 দিয়ে ভাগ করে নিতে না? হ্যাঁ করেন করেন। ওটা ইঞ্চি, এগুলো সব ইঞ্চি, 7 ইঞ্চি এগুলো সব ইঞ্চি না, ওটাকে 12 দ্বারা ভাগ করেন। আচ্ছা, তাহলে টোটাল ডেড লোড কত আসলে? 180। আচ্ছা, আর টোটাল লাইভ লোড ওই যে 100, তো আমি লাইভ লোড ধরে নিবো, এর সাথে ফ্যাক্টর আছে 1.2, তাহলে কত হয় লাইভ লোড? 120 PSI। এটা হচ্ছে কি আমার ডেড লোড, এটা হচ্ছে কি আমার লাইভ লোড। বোঝা গেছে? এই মানগুলো মনে রাখেন, এই যে 180, এই যে 180 আর 120, এর আগে কি গেছে? এই যে 120 আর 100, এই মানগুলোই তো আমার দরকার। ঠিক আছে, তো এগুলো একটু গোল করে রেখে দিন। হ্যাঁ, তাহলে আমরা দেখেন একটু আপনাদের খাতার খেয়াল করেন, খাতার মধ্যে আমরা কি কি করলাম। লোড ক্যালকুলেশনের মধ্যে আমরা স্ল্যাবের উপরে যা লোড সেগুলো ক্যালকুলেশন করতেছি। তাহলে ডেড লোড, স্ল্যাবের ডেড লোড কত আসছে বলেন দেখি? 140 মিলছে? স্ল্যাবের লাইভ লোড 40। এরপরে স্টিয়ারের ল্যান্ডিং এর ডেড লোড, স্টিয়ারের ল্যান্ডিং এর লাইভ লোড, হ্যাঁ, আর ফ্লাইটের ডেড লোড কত? 180। লাইভ লোড 120, লাইভ লোড 120, ডেড লোড 180। মোটামুটিভাবে এই ভ্যালুগুলো তেমন একটা চেঞ্জ হয় না, খুব সামান্য চেঞ্জ হয়। ঠিক আছে, মানে ওই স্ল্যাবের থিকনেস যদি বাড়ায় দেন, এখন 5 ইঞ্চির জায়গায় যদি এখন আপনি দুমন কোনো কারণে, সাধারণত এগুলো 5 ইঞ্চি বাড়ায় দেবে, তো 5 ইঞ্চির জায়গায় যদি কোনো কারণে 6 ইঞ্চি দেন, তাহলে আবার যে একটু চেঞ্জ হবে, চেঞ্জ হবে, খুব একটা ভ্যারি করে না। ঠিক আছে, আচ্ছা, এরপর আসতেছে কি? এরপর আসতেছে এতক্ষণ পর্যন্ত যা করলাম সেগুলো কার উপর লোড বলেন দেখি? স্ল্যাবের উপর ডেড লোড এবং লাইভ লোড। এরপরে কিসে আছে? বিমের উপর ডেড লোড, লাইভ লোড আছে। তাইলে এটাও ক্যালকুলেশন করে নেন, এরপর হচ্ছে গিয়া তার মানে যেগুলা বিমের উপর ডাইরেক্টলি আসতেছে, বোঝা গেছে? এক্সক্লুডিং স্ল্যাব লোড মানে কি? স্ল্যাব লোড আমি ধরে নিই বিমের উপর, এখন বিমের নিজস্ব তো কিছু লোড আছে, কি রকম যেগুলা কি?
সেলফ হেড অফ বিম পার্টিশন ওয়াল যেগুলো বিমের উপর ডাইরেক্ট ওগুলোই আর কিছু নাই। তাইলে লেখেন সেলফ হেড অফ বিম কত এক্স ডিরেকশন, তাই তো? লোডস অন বিম এগুলো হচ্ছে কি এক্স ডাইরেকশন। তাহলে বিমের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত? 12 ইঞ্চি। ডেপথ কত? 18 না, এক্স ডিরেকশনে সব হচ্ছে 16 ইঞ্চি ডেপথ, 16 না, 16/12 ইন্টু 150। এই তো বিমের লোড, আপনারা ক্যালকুলেশন করছেন তো, আরসিসি মনে করেননি? সেলফ ওয়েট অফ বিম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু ইউনিট ওয়েট। ইউনিট কি এটার? এটার কিন্তু পার রানিং ফিটে, কিন্তু পিএলএফ যেটাকে বলা হয় পাউন্ড পার লিনিয়ার ফিট, পাউন্ড পার ফিট, পাউন্ড পার ফিটকে পাউন্ড পার লিনিয়ার ফিট বলা হয়, ঠিক আছে? যেটাকে বলা হয় সংক্ষেপে কি পিএলএফ, বা পাউন্ড পার ফিট লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এটা কত আসে? 200 পাউন্ড পার ফিট। ওই পাউন্ড পার ফিটকেই আসলে কি লিখতেছি আমরা, পিএলএফ, বোঝা গেছে? আচ্ছা, তারপরে কি আছে? ওই যে পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল কিভাবে করব? পার্টিশন ওয়ালের উইথ আছে, পার্টিশন ওয়ালের হাইট আছে, তাহলে উইথ ইনটু হাইট, উইথ কত? 5/12, হাইট কত? 10 ইনটু পার্টিশন ওয়ালের ই কত? 120, তাহলে কত আসে এটা? 500। তাহলে টোটাল কত আসলো? 700। না না, এটা তো পাম্প পার ফিটে, লেন দ্বারা গুণ করলে টোটাল বিমের ওয়েট পাবেন। আপনি যদি দৈর্ঘ্য একটু প্রস্থ একটু আপনি যদি উচ্চতা সব সবই নিয়ে নেন, তার সাথে যদি 150 গুণ করেন, তাহলে পাউন্ডে পাবেন। যে টোটাল বিমটার ওজন কত, আমার টোটাল বিম দরকার নেই তো, আমার দরকার প্রতি ফিটে কত আছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, স্ল্যাবের জন্য লোডের ইউনিট হচ্ছে পিএসএফ, বিমের জন্য পাউন্ড পার ফিট, কলামের জন্য শুধু পাউন্ড, ঠিক আছে? কলামের জন্য শুধু পাউন্ড। পাঁচ বাই বারো, পাঁচ বাই 18 কেন হবে? পাঁচ বাই 12। তাইলে এটা হচ্ছে কি আমার মোটামুটি ভাবে 700, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? সাধারণত এইটার মধ্যেই কলামের ওয়েটটাও ইনক্লুড করে নেওয়া হয়, ঠিক আছে? ইনক্লুড করে নিলে ভালো, নাহলে কলামের লোডটা মিস হয়ে যায়। কারণ কলামের লোড মিস হইলেও কোনো সমস্যা নাই, কারণ কি জানেন, কারণ এদিকেও আপনারা সেফটি ফ্যাক্টর হিসেবে অনেকগুলো লোড ধরে ফেলছেন। কলামের লোড কত আসবে? একটা কলাম যদি 12 ইঞ্চি/12 ইঞ্চি/10 ফিটই হয়, তাহলে এটার লোডটা কত আসবে হিসাব করা যায়। কলামের লোড খুব সামান্য আসে, ঠিক আছে? মানে কলামের সেলফ ওয়েট, কলামের উপর অতিরিক্ত আর কোনো কিছু নাই, বিমের থেকে যে লোডগুলো আসে এবং কলামের নিজস্ব সেলফ ওয়েট, এছাড়া আর কিছু নাই, ঠিক আছে? ওটা খুব সামান্য, মানে কলামের থেকে নিজস্ব লোড আসছে সেলফ ওয়েট, হ্যাঁ, বিমের থেকে আসছে। কলাম ডিজাইনের সময় লাগবে, বিম ডিজাইনের সময় কলামের লোড তো বিমে যাবে, ঠিক আছে? যাই হোক, এটাই বলতেছিলাম যে কলামের এখানে আনার কোনো দরকার নাই। আচ্ছা, ডাইরেক্টলি অন বিম, এটা ছিল কি এক্স ডিরেকশনে, ঠিক একইভাবে কি আসবে? লোডস অন বিম ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশনের যেই লোডগুলো সেই লোডটা কি ওই একই রকম? সেলফ ওয়েট কত করেন আপনারা নিজেরা করেন, আর 15 মিনিট আছে।
আপনাদের কি এই ক্লাসের সময় কম নাকি? সোয়া চারটা থেকে সোয়া ছটা বাজে। আমার কয়টা টাইম দেখেন তো একটু? না না সোয়া ছটা। হ্যাঁ এটা দেখেন কত আসে, এটা কত আসবে? পার্টিশন ওয়াল তো আপনি ওই একই করবেন, পার্টিশন ওয়াল তো ওই একই আসবে 500। আর এটা কিভাবে আসবে এটা করেন দেখি। এটা কেন করলাম এখানে 1216? কারণ এই জিমের সাইজ কত ছিল 12x16 ছিল। আর এটার সাইজ কত? তাহলে এখানে কি হবে? কত আসে? এক্সডিশন একরকম, ওয়াইড এক্সডিশন একরকম। এই বিল্ডিংয়েই আছে, কোনো সমস্যা না। এই বিল্ডিংয়ে একটু ঘুরবা, যে বিমের সাইজটা দেখবা, যে এক এক সাইজে এক এক রকম। না না না, এই বিমের ডেপটা সাপোজ 16 ইঞ্চি, আর এই দিক বরাবর যে বিমটা আসছে সেই বিমের ডেপটা একটু ছোট, সমস্যা কি? মানে কখনো দেখো না যে ছোট বড় বিম হয়? ওই ছোট বড় একটা বিমের ডেপ বেশি আর একটা বিমের ডেপ কম। প্রবলেম তো আছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়া বিমের উপরে লোড। যাই হোক, এরপরে আর ধরতে পারতেছি না আমি। তাইলে একটু দেখেন আপনাদের খাতার দিকে লক্ষ্য করেন কি কি করলাম। আমি বলতেছি আপনারা খালি মিলাই নেন। একদম ফার্স্ট কোন একটা ডিজাইন শুরু করলে ডিজাইনের প্রথম ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে সবার নাম চিনে নেওয়া। নাম না চিনলে আপনি পরে চিনতেই পারবেন না। তাহলে আমি স্ল্যাবের নাম দিয়ে দিলাম, আমি এরপরে নাম দিলাম কিসের, বিমের নাম দিলাম, আমি এরপর কলামের নাম দিয়ে দিলাম। এরপরে সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ম্যাটেরিয়ালের প্রপার্টি অনুমান করা। ম্যাটেরিয়ালের প্রপার্টি অনুমান করলাম আমি 3000 PSI এবং 6000 PSI। থার্ড কাজ কি করলাম আমি? সেকশন প্রপার্টি কি করলাম? সেকশন আমার যত ধরনের সেকশন আছে, কি কি আছে? সুপারস্ট্রাকচার ডিজাইন করতে গেলে 3টা সেকশন আছে, স্ল্যাব, স্টেয়ার, বিম, কলাম। আর সাবস্ট্রাকচার মানে ফাউন্ডেশনের ওদিকে কি আছে, ফাউন্ডেশনের ডেপথ আছে, ওটা আমার দরকার নাই। আমার সুপার স্ট্রাকচারে বিম, কলাম, স্ল্যাবের আমি ডাইমেনশন অনুমান করে নিলাম। কীভাবে অনুমান করলাম? সবকটা আমি সিরিয়ালি দেখাই দিচ্ছি, যে স্ল্যাবের জন্য পেরিমিটার বাই 180 অথবা L/10, L/28, এগুলা কিছু থামরুল ইউজ করে সেকশনগুলো ই করতে হয়, বা বিমের জন্য লেন্থ পেরিমিটার বাই 180 অথবা কলামের এরিয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া দেওয়া, এগুলো দিয়ে আমি বিম, কলাম, স্ল্যাবের সাইজগুলো অনুমান করে নেব। ঠিক আছে, এরপরে কি? এরপরে লোড ক্যালকুলেশন শুরু হবে, যেটা আগামী ক্লাসও চলবে, এরপরের ক্লাসও চলবে। লোড ক্যালকুলেশনের মধ্যে হ্যাঁ ক্যালকুলেশন করে দেখবো ঠিক আছে, আমি এর থেকে কমই আসবে, এর থেকে কমই দেখা যাবে সাইজ আসতেছে, তখন আমি চাইলে কমাইতে পারি, কিন্তু লোড ক্যালকুলেশন আবার পুনরায় করা সম্ভব না। বুঝেন নাই? আমার মনে করেন সাইজ আসলে কত, 10 মানে 12 14 আসছে,
2 ইঞ্চি সাইজ কমে যাবে, তার মানে ডেপ লোড ক্যালকুলেশনে 2 ইঞ্চি করে আবার কম আসবে, 2 ইঞ্চি কমে আমাকে আবার লোড ক্যালকুলেশন করে আপনি আবার ডিজাইন করবেন, করবেন না। এই কারণে একটু বেশি করে ধরে লোড একটু বেশি আসুক, সেটা ধরে অনুমান করে আমি ডিজাইন শেষ করে দেবো আর কি। ঠিক আছে, সো কম বেশি হতেই পারে, তাইলে আপনি আবার রিভাইজ করতে পারেন। আপনি যদি একটা সিস্টেম শিখেন তাহলে আপনি ঘুরে আবার আসতে পারবেন, কোনো সমস্যা নাই। প্র্যাকটিক্যালে যখন আমি ইটিএফএসে কাজ করবেন বা কম্পিউটারে কাজ করবেন তাই হয়, আপনার একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ আপনাকে ধরে নিতে হবে, তারপর বারবার সাইজ চেঞ্জ করে করে ট্রায়াল দিতে হবে। হ্যাঁ, এটাই প্র্যাকটিক্যালি ইও একই। আচ্ছা, এরপরে কী করলাম আমরা, আমাদের সাইজ সব অনুমান করা শেষ, এরপর আমরা লোড ক্যালকুলেশন শুরু করলাম। লোড ক্যালকুলেশন কার উপর করলাম, স্ল্যাবের উপর করলাম, ডেড লোড লাইভ লোড, স্টেয়ারের উপর করলাম, স্টেয়ারের আবার দুটো আলাদা আলাদা করছি, ল্যান্ডিংয়ের উপর একটা, এরপরে সাইডের উপর করছি, এরপরে বিমের উপর আমরা লোড ক্যালকুলেশন করছি। এক্সিকিউশন ওয়াইড ডিরেকশন, এগুলো সব হচ্ছে কি ভার্টিক্যাল লোড, যত ধরনের ভার্টিক্যালি যত লোড কাজ করতেছে। এরপরে আমরা কী করবো, এই ভার্টিক্যাল লোডগুলোকে অ্যাকোমোডেশন করে বিমের উপরে আমরা ফ্রেম দাঁড়া করাবো, ফ্রেমের উপরে আমরা কী পরিমাণ লোড আসতেছে সেটা দেখবো। এরপরে লোড ক্যালকুলেশন শুরু হবে হচ্ছে হরাইজন্টাল লোড। হরাইজন্টাল লোড মানে কি, আর্থকোয়েক লোড, উইন্ড লোড। এরপরে আবার একই বিমের উপরে আমরা লোড টোড চাপাই আমরা দিব, এই কারণে এইভাবে লোড ক্যালকুলেশন আমাদের চলতে থাকবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।